হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে অ্যান্ড এসবি প্রোডাকশনস ভ্লগ। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক এটাই চাই। রাধা মাধবের আশীর্বাদে তোমাদের জীবন অনেক বেশি শান্তিময় হয়ে উঠুক এই কামনাই করি। আজ বছরের প্রথম সপ্তাহে তোমাদের জন্য নিয়ে এনেছি ইসকনের স্পেশাল সিরিজ, যার প্রথম ভিডিওতে থাকছে স্বামী প্রভুপাদজির ভারতে ও কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম রাধাকৃষ্ণের মন্দির, যার নাম ইসকন রাধা গোবিন্দ মন্দির। কলকাতা থেকেই যদি তোমরা মায়াপুরে ইসকন মন্দির দর্শন করতে চাও, তাহলে আজকের ব্লগটি তোমাদের জন্য। জানো কি, এই ভারতবর্ষে প্রভুপাদজি কলকাতাতেই প্রথম ইসকন মন্দির স্থাপন করেছিলেন, যেটি ছিল মিন্টো পার্কের ইসকন মন্দির, যা রাধা গোবিন্দ মন্দির নামে পরিচিত। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, কিভাবে পুজো দেবে, কখন এলে তোমরা প্রসাদ পাবে, এই মন্দিরে কি কি দেখার জিনিস আছে, এখানে এসে থাকার ব্যবস্থা, সবটাই থাকছে বিস্তারিত এই ব্লগে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। তার আগে বলি, আমি সৌমি, তোমরা দেখছো এসকে অ্যান্ড এসবি প্রোডাকশন, আর আজকের ডেস্টিনেশন ইসকন মন্দির, কলকাতা মিন্টো পার্ক। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না, দেখতে থাকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবারে বলি এই মন্দির কিভাবে তৈরি হয়েছিল। স্বামী প্রভুপাদজি তার বিদেশি শিষ্যদের নিয়ে কলকাতায় এসেছিলেন। মুন্ডিত মস্তক সন্ন্যাসী, মাথায় শিখা, কপালে বৈষ্ণব তিলক, পরনে গেরুয়া বসন পরে, মৃদঙ্গ এবং করতাল বাজিয়ে হরে কৃষ্ণ জপ করে ও সংস্কৃত শ্লোকের মাধ্যমে কলকাতার বুকে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই পশ্চিমা ভক্তদের দেখার জন্য শত শত দর্শনার্থীর ভিড় চোখে পড়েছিল। ডালহৌসি স্কোয়ার, চৌরঙ্গি এবং অন্যান্য বিভিন্ন স্থানে সংকীর্তন করা হয়েছিল সেই সময়। ভারতের প্রথম ইসকন মন্দির হলো এই কলকাতা মিন্টো পার্ক রাধা গোবিন্দ ইসকন মন্দির, যা 1971 সালের মে মাসে প্রতিষ্ঠা লাভ করেছিল। ভারতে ইসকনের প্রথম রথযাত্রা 12ই জুলাই 1972 সালে কলকাতায় উদযাপিত হয়েছিল। যখনই কলকাতায় স্বামী প্রভুপাদজি আসতেন, তিনি এই মন্দির প্রাঙ্গণের পাশের একটি ছোট ঘরে বসবাস করতেন। তিনি এই ঘরেই তার অতিথিদের সাথে দেখা করতেন এবং এখান থেকেই তার শিষ্যদের নির্দেশ দিতেন। এখানেই তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল মায়াপুরের জমি তিনি 14,500 টাকায় কিনেছিলেন। তিনি যে ঘরে থাকতেন সেখানে তার ব্যক্তিগত জিনিস আজও সংরক্ষিত আছে, যা আপনারা কলকাতা মিন্টো পার্কে ইসকন মন্দিরে গেলে অবশ্যই দেখতে পাবেন। বলে রাখা ভালো, এই মন্দিরে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। এবারে বলি এখানে কিভাবে আসবেন। মেট্রো করে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে পড়ুন। এবারে গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে আপনারা এক সাইডের দিকে রাস্তা ধরে ক্যামাক স্ট্রিটের দিকে পায়ে হেঁটে চলে আসুন। ক্রসিং এর বাঁদিকে ইসকনের দিক নির্দেশের বোর্ড দেখতে পাবেন, সেটা ফলো করে এগোলে বাঁদিকে পড়বে জয়া লুকাস এর স্টোর, আর ডান দিকে পড়বে অ্যালবার্ট রোড। এই অ্যালবার্ট রোড দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, অল্প একটু এগোলেই পৌঁছে যাবেন এই ইসকন মন্দিরে। সরাসরি গাড়ি করেও আসতে পারে, সেক্ষেত্রে গুগল ম্যাপ ফলো করলেই হবে। গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যা আপনাদের এখানে আসতে সুবিধা হবে। এবারে বলি কখন আসবেন। মন্দির সব দিনই খোলা থাকে, তবে ভোর 4:30 থেকে দুপুর 1টা অবধি দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে। তারপর আবার বিকেল 4টে থেকে সন্ধে 8:30 অবধি খোলা থাকে। দেখে নাও মন্দিরের ভেতরের পরিবেশটি ঠিক কেমন ছিল। মন্দির দর্শনের সাথে সাথেই আমরা পুজো দিয়ে নিলাম। বছরের প্রথম দিনে পুজো দিতে পেরে মনটা আনন্দে ভরে গেল।
এই যে দেখতে পাচ্ছ, এখানে গীতা দান করার একটি জায়গা। অর্থাৎ একদিকে একজন মানুষ বসবে আর আরেক দিকে তার ওজনের সমপরিমাণ গীতা রাখা হবে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে এই 4:30 থেকে 11:30 মধ্যে আসার চেষ্টা করবেন, তবে গিয়ে আপনারা এখানে পুজো দিতে পারবেন। আর যারা সন্ধেবেলায় আসছেন অর্থাৎ 4:00 থেকে 8:30, সেই সময়ও কিন্তু পুজো দেওয়ার সুব্যবস্থা মন্দির প্রাঙ্গণেই রয়েছে। এখানে পুজো সামগ্রীর কিছু নির্ধারিত মূল্য রয়েছে, 101, 151 এবং 201। আপনাদের সাধ্য মতো পুজো সামগ্রী আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তারপরে আপনারা পুজো দিয়ে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। পুজো দিয়ে আপনি প্রসাদের জন্য কুপন কিনে নিতে পারেন। এই কুপন মন্দিরে ঢোকার আগে সুস্ট্যান্ডে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে মন্দির প্রবেশের আগে একটি সুস্ট্যান্ড রয়েছে যেখানে বিনামূল্যে আপনারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এমনি দিনে কুপনের দাম 40 থেকে 60 টাকার মধ্যে থাকে, তবে আমরা গেছিলাম স্পেশাল দিনে, সেদিন ছিল 1 জানুয়ারি, অর্থাৎ বছরের প্রথম দিন, তাই ভিড়টাও ছিল চোখে পড়ার মতন। আর সেদিন আমাদের প্রসাদ মূল্য ছিল 100 টাকা করে, 100 থেকে 120-এর মধ্যেই থাকে স্পেশাল দিনে প্রসাদের মূল্য। এবারে বলি কোন কোন সময় আপনারা প্রসাদ পাবেন। ব্রেকফাস্টে যদি প্রসাদ নিতে চান তাহলে সেক্ষেত্রে 8:00 থেকে 8:30 মধ্যে আপনাদের আসতে হবে। লাঞ্চের সময় যদি আপনারা প্রসাদ পেতে চান সেটার জন্য 1:00 থেকে 1:45 মধ্যে আপনাদের আসতে হবে। আর ডিনারের ক্ষেত্রে যদি আপনারা প্রসাদ নিতে চান 7:00 থেকে 7:45 মধ্যে আপনাদের মন্দির প্রাঙ্গণে এসে কুপন নিতে হবে। আমরা বছরের প্রথম দিনে ইসকন মন্দির দর্শন করতে গিয়ে একটা কিন্তু লাভই হয়েছে, 7 রকম পদ বিশিষ্ট প্রসাদ আমরা পেয়ে গেছিলাম মাত্র 100 টাকার বিনিময়ে। প্রথমেই ছিল লুচি, পায়েস, ফ্রাইড রাইস, আলুর দম, সব মেশানো একটি সবজি, ডাল এবং অন্ন। প্রসাদের স্বাদ ছিল অনবদ্য এবং অতুলনীয়। এই মন্দির প্রাঙ্গণের নিচেই রয়েছে একটা রেস্টুরেন্ট, যেটা আগেই বলেছি, যার নাম গোবিন্দা রেস্টুরেন্ট। এখানে সব রকমের নিরামিষ পদ, মিষ্টি এবং কেক পেয়ে যাবেন, যার স্বাদ ছিল অনবদ্য। আমি এখান থেকেই বাড়ির জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম, চাইলে আপনারাও সেটা করতে পারেন। এই গোবিন্দা রেস্টুরেন্টের পাশেই রয়েছে গিফট শপ, যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আরম্ভ করে বিভিন্ন ভক্তিমূলক বই, জামা কাপড়, ধুতি, বিভিন্ন রকমের পিতলের এবং পাথরের ভগবানের মূর্তি, পিতলের তৈরি পূজার সামগ্রী, ধূপকাঠি, সাবান এবং অন্যান্য অর্গানিক পদ্ধতিতে তৈরি জিনিস আপনারা পেয়ে যাবেন। এবারে তোমাদেরকে বলি, তোমরা যারা এখানে এসে থাকবে বলে ভাবছো তাদের জন্য রুমগুলো একবার ঘুরিয়ে দেখালাম। দেখে নাও এখানে থাকতে গেলে কেমন রুম তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বয়স্ক মানুষের জন্য লিফটেরও সুবন্দোবস্ত রয়েছে।
আশা করছি পুরো ব্লগটি তোমাদের খুব ভালো লেগেছে। আর লাগবে নাই বা কেন, পুরো ভিডিও জুড়েই ছিল রাধা মাধবের দর্শন। তাই রাধা কৃষ্ণের নাম করে তোমরা তাড়াতাড়ি এই কলকাতার মিন্টো পার্ক ইসকন মন্দিরে চলে এসো এবং রাধা গোবিন্দের দর্শন করো। যদি তোমাদের ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সকল প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের নিত্য নতুন ভিডিওর সঙ্গী হয়ে থেকো। আজকের মতো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।